नमस्कार, आमी पार्वती। आमार चैनेले स्वागत जानिये शुरू करछि आजकेर एकटि नतुन भिडियो। एखन शीतेर समय जे कोनो पिठे खेतेई खुबई भालो लागे, तो आमी आज बानिये देखाबो पाटी साप्टा पिठे। कोनो रकम ময়দা, সুজি, আটা কিছুই ছাড়া আমি শুধু চাল দিয়েই বানিয়ে দেখাবো এই পাটিসাপটা পিঠে। এই পাটিসাপটা পিঠে মা ঠাকুমারা আগের দিনে বানাতো শুধু চাল দিয়ে, তো আমি সেই শুধু চাল দিয়ে আজ রেসিপিটা শেয়ার করব। আপনারা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন। তো আমি এই পাটিসাপটা পিঠে বানানোর জন্য নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল 150 গ্রাম পরিমাণে। আপনারা চাইলে বাড়ির আতপ চাল বা প্লেন আতপ চাল কিনেও ব্যবহার করতে পারেন। তো আতপ চালটা আমি ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে ভিজিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। গোবিন্দভোগ চাল দিয়ে এই পিঠেটা বানালে একটা খুব সুন্দর গন্ধ হয়, টেস্টটাও অনেকটা বেশি ভালো হয়। তবে আপনারা আতপ চাল দিয়েও বানাতে পারেন, তাতেও খুব সুন্দর পিঠে হবে। তো দেখুন, 2 ঘন্টা পর চালটা আমার একদম ভিজে রেডি হয়ে গিয়েছে। এখন একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি, মিক্সিতে পেস্ট করে নেব। চাল মিক্সিং জারে বা শিলনোড়া আমরা যাতেই বাটি না কেন, খুব মিহি করে একটি পেস্ট বানাতে হবে। তো দেখুন, আমার পুরো পেস্ট রেডি হয়ে গিয়েছে, এখন আমি এটা রেখে দেব। এবার আমি পিঠের জন্য পুর বানিয়ে নেব। তার জন্য নিয়েছি একটি মিডিয়াম সাইজের নারকেল, তার থেকে হাফ মালা নারকেল নিয়ে কুড়িয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম 75 গ্রাম পরিমাণে পাটালি গুড়, যেটা খেজুর গুড়। তো আমি ভেঙে নিয়েছি, তারপর নারকেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পুরটা রেডি করে নেব। তো দেখুন, গুড়টা পুরো মিশেই এসেছে। এরকম অবস্থাতে দিয়ে দিলাম 5টে এলাচের দানা, বের করে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তো সেই গুঁড়োটাই দিয়ে দিলাম। এখন আমাদের পুর একদম রেডি, ঠান্ডা হওয়ার পর পুরটা শক্ত হয়ে যাবে। তো এখন আমি পিঠের জন্য ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিলাম 1 কাপ গরুর দুধ, যেটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি। তো দেখুন, আমি একসাথে পুরো দুধ দিয়ে দিইনি, অল্প অল্প করে মেশাতে থাকবো। তো এখানে আমার পুরো 1 কাপ দুধ লেগে গিয়েছে ব্যাটারটা রেডি করার জন্য। দেখুন, চামচের উল্টো দিকে আমি এভাবে দেখছি কতটা পরিমাণ ব্যাটারের ঘনত্ব রয়েছে। তো পিঠে বানানোর জন্য ব্যাটার আমাদের একদম রেডি, দেখে বুঝতেই পারছেন। একদম ঘনও নয়, আবার একদম পাতলাও নয়। বেশি ঘন থাকলে পিঠে মোটা মোটা হবে, খেতে মোটেই ভালো লাগবে না। তো পিঠে বানানোর জন্য আমি একটি ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প ঘি ব্রাশ করে দিলাম। বেশি ঘি দেওয়া যাবে না, হালকা করে ব্রাশ করতে হবে। তারপর আমি অল্প করে 1 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দিলাম, তারপর হাতা ধরে ভালো করে ঘুরিয়ে দিয়ে 1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো 1.5 মিনিট পর দেখুন, আমি খুলেছি কিভাবে পিঠেটা উঠে উঠে আসছে। আমি এক ধার করে পুর দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণ মতো পুরটা দেবেন। তো আমি হাতের সাহায্যে আলতো করে এভাবে পিঠেটা মুড়ে নিলাম। তো দেখুন, কত সহজেই পিঠে উঠে গেল। আমি আবারও তাওয়ার মধ্যে অল্প করে ঘি ব্রাশ করে দিলাম, অল্প করে ব্যাটার দিয়ে দিলাম। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আবার একটি ঢাকনা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য রেখে দেব। পিঠেগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, না হলে পিঠে লাল হয়ে যাবে। চালের পিঠে খুব সুন্দর সাদা সাদা হবে, দেখতে খুব সুন্দর লাগবে। গ্যাসের ফ্লেমটা হাইতে বা মিডিয়ামে রাখলে লাল লাল হয়ে যাবে। তো আপনারা যদি লালভাবে বানাতে চান, তাহলে
একটু কড়া করে ভাজতে পারেন। অনেক সময় পিঠে লাগতে চায় না, তাহলে আপনারা একটু আঙুলের মধ্যে জল লাগিয়ে নিয়ে এভাবে চিটিয়ে নিতে পারেন, মোটেই আর খুলে যাবে না। তো দেখুন খুব সুন্দরভাবে এই পিঠেটাও আমি রেডি করে নিলাম। তো এখানে আমি আতপ চালের পিঠে বানিয়েছি, সেজন্য একদম সাদা ধবধবে পিঠে হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন। তো দেখুন 3 ঘন্টা পর একদম ঠান্ডা হয়ে গিয়েছে। আমি কেটে দেখাচ্ছি কত সফট রয়েছে, মোটেই শক্ত হয়ে যায়নি, দারুণ সাদা ভাবও রয়েছে। তো বন্ধুরা দেখলেন তো কত সহজেই শুধু চালের পাটিসাপটা পিঠে বানিয়ে নিলাম। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে বেল নোটিফিকেশন অন করবেন, আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।